हेलो फ्रेंड्स, वेलकम बैक टू लाइमलाइट 24। বিলাসবহুলতা শহর দুবাই ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ UAE এর 7 এমিরেটের মধ্যে একটা। এই শহরকে পৃথিবীর সবথেকে ফেমাস অ্যান্ড রিচেস্ট শহরের তালিকায় ধরা হয়, কিন্তু আপাতভাবে দুবাইয়ের অ্যাট্রাকশন থাকলেও ভিতর থেকে দুবাই একেবারে শুকনো খড়খড়ে। আসলে দুবাই শহরটি মরুভূমির ওপর অবস্থিত হওয়ার ফলে পানীয় জলের কোনো ন্যাচারাল সোর্স নেই এবং এখানে বৃষ্টি হয় বছরে মাত্র 5 থেকে 10 বার। দুবাই সমুদ্রের তীরে অবস্থিত হওয়ার ফলে জলের অভাব হয়তো নেই, কিন্তু অভাব আছে পানীয় জলের। সমুদ্রের জল নোনতা, যা কিনা পান করার অযোগ্য। তাই দুবাইতে পানীয় জলের সমস্যা দূর করতে সমুদ্রের জলকে ডিসিলেশন প্ল্যান্টের মাধ্যমে পিউরিফাই করা হয়, তবে এই প্রসেস খুব জটিল এবং ব্যয়বহুল। বর্তমানে দুবাইতে ক্লাউড সিডিং টেকনোলজির মাধ্যমে পানীয় জলের অভাব পূরণ করা হয়। 1946-এ আমেরিকান কেমিস্ট ভিনসেন্ট শেফার ফার্স্ট এই টেকনোলজিটি ডেভেলপ করেছিলেন। কৃত্রিম উপায়ে মেঘকে বৃষ্টিতে পরিণত করার জন্য এই ক্লাউড সিডিং টেকনোলজির ব্যবহার করা হয়। চলুন দুবাইতে ক্লাউড সিডিং টেকনোলজির ব্যবহার কিভাবে করা হয় জেনে নেওয়া যাক। দুবাই সরকার হাজার নামক পাহাড়ে হাট্টা নামে এক ড্যাম বানিয়েছে। অতিরিক্ত উষ্ণতার ফলে সমুদ্রের জল বাষ্প হয়ে উপরের দিকে উঠে গিয়ে মেঘে পরিণত হয়ে পাহাড়ের কাছাকাছি যখন পৌঁছায়, তখন ক্লাউড সিডিং টেকনোলজির ব্যবহার করে বৃষ্টি নামানো হয়। সেই জল পাহাড় বেয়ে সমুদ্রে না পৌঁছে হাট্টা ড্যামে গিয়ে জমা হয়। এই জলকেই মিষ্টি পানীয় জলে রূপান্তরিত করা হয় ও ইলেকট্রিক এনার্জিতে পরিণত করা হয়, যেখানে ডিসিলেশন প্ল্যান্টে 1000 লিটার জলকে পিউরিফাই করতে খরচ হতো 4400 টাকা, সেখানে ক্লাউড সিডিং টেকনোলজি ব্যবহার করে খরচ হয় 70 থেকে 75 টাকা। থ্যাংক ইউ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।